কলব দেওয়া যায় কিনা? হ্যাঁ, স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয়, তার বয়স হচ্ছে 25, আপনার বয়স 40, আপনার পাকতে শুরু করেছে, আর আপনার স্ত্রী বয়সে অনেক কম, সে খুব চাচ্ছে যে আমার হাজবেন্ড যেন এখনো দেখতে ইয়াং দেখা যায়, তো তখন আপনি চাইলে স্ত্রীকে বোঝান যে আল্লাহ রাসুল নিষেধ করেছেন, কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন যা যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। পবিত্র গ্রন্থ আল কোরআনে বর্ণনা দিয়েছে, জানেন? একটু খেয়াল করবেন প্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদের সকলকেই অনুরোধ যে মন দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরাতুত তাহরিম আয়াত নম্বর 1-এ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু, তুমি কেন হারাম করছো, মা আহাল্লাল্লাহু লাক, যে জিনিস তোমার জন্য হালাল করা হয়েছে, তাবতাগি মারদাতা আজওয়াজে, তোমাদের স্ত্রীদের সন্তুষ্টি অর্জনের জন্য। স্পষ্ট পবিত্র গ্রন্থ আল কোরআনের আয়াত সূরাতুত তাহরিম আয়াত নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিন এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে বলছে যে হে নবী, তুমি কেন হারাম করছো ওই জিনিসকে, যেই জিনিস তোমার জন্য হালাল করা হয়েছে, তোমাদের তোমার স্ত্রীদের সন্তুষ্টি অর্জনের জন্য। বুঝতে পারলেন? এখানে এই সূরাটি সূরা তাহরিম অবতীর্ণ হওয়ার, এই আয়াতটি অবতীর্ণ হওয়ার মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। তো যখন মা আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুম ব্যতিরিকে আনহুমা ব্যতিরিকে আরও অন্যান্য স্ত্রীগণের কাছেও কি হতো, বাড়ি হতো, অন্য স্ত্রীর কাছে বাড়ি থাকতো, তো ধরেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার ডেট আছে, তারিখ আছে যে আজকে হাফসার বাড়িতে থাকবেন বা মা আয়েশার বাড়িতে থাকবেন। অথচ সেই দিনেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজ স্ত্রী, নিজ গৃহিণী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মধু পান করতে যেতেন, এবং মা আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, এবং মা হাফসা তিনি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, এবং দুইজনেই ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তো তারা একে অপরে পরামর্শ করে যে তোমাদের আমাদের দুইজনের মধ্যে যার কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলে বলবেন যে আপনি মাগাফির খেয়েছেন। মাগাফির মানে একটা আগুন, মানে এমন একটা ফল যে ফলটা খেতে ভালো কিন্তু সেটা খেলে মুখটা অনেক দুর্গন্ধ করবে, বুঝলেন? তো এই ফল আপনি খেয়ে এসছেন, আমাদের মধ্যে যার সাথে দেখা হবে সেই এই কথা বলবো। তো মা আয়েশা এবং হাফসা দুইজনের কাছেই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দুইজনের একই কথাই বললেন, দুইজনেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং মা হাফসা রাদিয়াল্লাহু আনহার সন্তুষ্টি অর্জনের জন্য তিনি বললেন যে আজ থেকে আমি মধু আমার জন্য হারাম করলাম, কিন্তু এ কথা তোমরা অন্য কাউকে জানাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশক্তি এত বেশি যে তিনি সঙ্গে সঙ্গে সূরাতুত তাহরিম অবতীর্ণ করলেন, সূরা তাহরিম আয়াত নম্বর 1, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলছেন, হে নবী, লিমা তুহাররিমু, তুমি কেন হারাম করছো, মা আহাল্লাল্লাহু লাক, যে জিনিস তোমার জন্য হালাল করা হয়েছে স্ত্রীদের সন্তুষ্টি অর্জনের জন্য। এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে কোনো বিষয়কে হালাল বা হারাম করার ব্যাপারে এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ওয়ার্ডার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলতে পারেন না যে এই জিনিসটি হালাল বা এই জিনিসটি হারাম, যতক্ষণ অবধি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করে না জানিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের যে সমস্ত জিনিস জানিয়েছেন যে এগুলি হারাম, সেগুলি নিজের পক্ষ থেকে নয়, বরং সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওহী করে জানিয়েছেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জানিয়েছেন। আর এর দলিল সূরাতুন নাজম আয়াত নম্বর 3 ও 4, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রিয় শ্রোতা মণ্ডলী, অতএব যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও কোনো বিষয়ে হালাল হারাম করার অর্ডার না থাকে আল্লাহ ছাড়া, তাহলে এই মিজানুর রহমান আজহারি সে আবার কোন কত বড় পণ্ডিত, সে আমার নবী থেকে বড় নাকি? নাউজুবিল্লাহ।
না, সে যদি বলে যে স্ত্রীদেরকে সন্তুষ্ট অর্জনের জন্য তিনি বলেছেন যে স্কলার, মানে কিছু বিজ্ঞ স্কলাররা বলেছেন যে মানে সাদা চুলে কালো খিজাব কালো কলম ব্যবহার করা যাবে। অতএব এটা আমারও মত যে যদি কেউ ব্যবহার করে নিজের স্ত্রীদের সন্তুষ্ট করার জন্য তাহলে ব্যবহার করতে পারে। অবশ্যই তিনি ভুল বলেছেন, বুঝতে পারলেন? অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি হালালকে হারাম না বলতে পারেন, হারামকে হালাল না বলতে পারেন, তাহলে একজন আলেম, তিনি সাহাবিও নন, তিনি তাবিও নন, তিনি তাবা তাবিও নন, তিনি একদম অনেক কিছু স্তরের এই বর্তমান যুগের আলেম, তিনি কি করে বলতে পারেন হারাম জিনিসকে হালাল? যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ আল কুরআন ও সহিহ সুন্নাহ দ্বারা হারাম করেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিছু কিছু প্রেক্ষাপটে করা যেতে পারে, স্কলাররা বলেছেন। যে ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সন্তুষ্টির জন্য চুলে কলপ দেওয়া যায় কিনা, হ্যাঁ, স্কলাররা বলেছে যে আপনার স্ত্রীর বয়স যদি আপনার চেয়ে অনেক কম হয়, তার বয়স হচ্ছে 25, আপনার বয়স 40, আপনার পাকতে শুরু করেছে আর আপনার স্ত্রী বয়সে অনেক কম, সে খুব চাচ্ছে যে আমার হাজব্যান্ড যেন এখনও দেখতে ইয়াং দেখা যায়, তো তখন আপনি চাইলে স্ত্রীকে বুঝান যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু স্ত্রী বুঝতে না চাইলে আপনি দিতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।